ফিরি নবী আমরা যে তার আদরের উম্মত উম্মতের করি নাম কি রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী আমরা যে তার মুহাব্বতের উম্মত উম্মতের করি নাম কি নবীজি কে বাঁচাতে তিরি বর্ষার আঘাতে নবীজি কে বাঁচাতে তিরি বর্ষার আঘাতে কত সাহাবার হারালো প্রাণ পাখি আমরা যে তার আদরের উম্মত উম্মতের করি নাম কি দুনিয়াতে যত কত ছিল মহাব্বত দুনিয়াতে যত কত ছিল মহাব্বত কত সাগাবার হারার ও প্রাণ পাখি আমরা যে তার আদরের উম্মত উম্মতের করি নাম কি আমরা যে তার মুহাব্বতের উম্মত উম্মতের করি নাম কি এই কথাটা গজলেই মানাই যে আমরা যে তার আদরের উম্মত উম্মত হয়ে করলাম কি ভাই আজকে আমরা নবীর উম্মত বলে দাবি করি কিন্তু এইখানে যা হচ্ছে নবীর শান নবীর গুণগান তারপরেও নবীর উম্মত বলে আমরা দাবি করি কিন্তু এই রকম নবী আনা মাহফিলে আজকাল মানুষ পাওয়া যায় না কথাটা ঠিক কিনা এখানে বলনে ওয়ালাও নাই কার সঙ্গে কথা বলো কিছু যুবক ভাই আছেন তবে এই মজলিসে আমার মনে হয় এই যে কজন শিল্পী আছে এর ভিতরে যে কোনো একজন যদি থাকতো যে কোনো একজন শিল্পী যদি থাকতো আর সঙ্গে যদি একটা অর্কেস্ট্রা টিম থাকতো মানে গান বাজনা যারা করে যারা বাজনা দেয় সেই রকম লোক যদি থাকতো এই গ্রামের মানুষ যারা এখন লেবের ভিতরে পা পুড়িয়ে দিয়ে বসে রয়েছে ওরা এখানে এসে বসে থাকতো ঠিক কিনা আমাদের কাছে ঢোলও নাই তবলাও নাই নবীর শানে গজল গাই এই জন্যই এখানে আর মানুষ নাই ভাই ঠান্ডা এই কি জীবনে প্রথম পড়েছে আগে পড়েনি ঠান্ডার সময় কাঁপতে কাঁপতে যদি কোনো জায়গায় ফাংশন হয় এই বেহায়া মানুষ সেখানে গিয়ে হাজির হয় যদি বলে ইসলাম নবী আনা মাহফিল এরকম কথা বলো না ও ভাই না বললে উপায় নাই যারা এইখানে আসেনি যারা গজল শুনতে আসেনি তারাই আবার কালকের চায়ের দোকানে ফতোয়া দেবে ফালতু কি দরকার ছিল তোদের গজল শিল্পী আনার যারা এই ফতোয়া দেবে বলবে যে পরের বছর থেকে জলসানাতে ফাংশন লোক হবে ঠিক কিনা হক কথা বললে মানুষ কিছু রেগে যায় কারো অন্তরে ভালো লাগবে কারো বুকে একদম তীর ছাঁটার মতো সেটে যাবে ছাড়লে অসুবিধা নাই কমিটি ভাইরা এই গ্রামের মানুষ মা বোনেরা অল্প অল্প করে টাকা জমিয়ে এই লকডাউনের বাজারে একে মানুষের কাছে টাকা পয়সা নাই তারপরেও এত সুন্দর অনুষ্ঠান কায়েম করেছে আর এতজন শিল্পীকেও এনেছেন মিনিমাম আট দশটা শিল্পীকে আনার পরেও আজকে গ্রামের মহল্লার মানুষগুলোর কানে ওলাউট হয়েছে সব বাড়ি গিয়ে শুয়ে রয়েছে বলে আজকের আর গিয়ে লাভ নাই আজকে গিয়ে লাভ নাই কারণটা কি বলে আজকে তো তাবারুক দেবে নাই বাপের জন্মে খায় না কালকে তাবারুকের জন্য আসবে ভাই আমরা মুসলমান বলে দাবি করি কিন্তু এই রকম জান্নাতের বাগানকে যদি অসম্মান করি আর সেই রকম আমরা মুসলমান বলে দাবি করি আমরা মরার পরে বলছি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ রাসূল নেবে বলে মনে হয় কোনোদিনও নয় তো ভাইজানেরা বলেছেন সিরাজ সিদ্দিকী হুজুরের আরো একটি গজল পরিবেশন করব একটু মনোযোগ সহকারে শুনবেন কালোর সম্মান খোদা করলো কেন দান কালোর সম্মান খোদা করলো কেন দান আর ঢাকানো মেঘে ঘাটাই চাঁদ কামলিতে বৈঠাকায় আমায় পিরিয় মোহাম্মদ গো কামলিতে বৈঠাকায় আমায় পিরিয় মোহাম্মদ আদমকে গড়লো খোদা আলিফে আকারে আর মুকুট পরিয়ে দিল আদম সিরে আর সিজদা করো ফেরেশতারা আদম কে ঘিরে খোদা বলে ধীরে ধীরে জোরে বলুন সুবহানাল্লাহ
खुदा बोले धीरे धीरे ओरे माटेरे आदम ফেরেশতারা বলছে ওরে মাটির আদম তোমায় চুমিব কদম পেলে তুমি পূর্ণ আশীর্বাদ কামলিতে বৈঠা খায় আমায় প্রিয় মুহাম্মদ গো কামলিতে বৈঠা খায় আমায় প্রিয় মুহাম্মদ আরশ গতে নেমে এলো মক্কা নগরে নূর ঢাকা দেখো মিমের চাদরে আরে উঠল তুফান আল্লাহ তাআলার দয়ার সাগরে খোদা বলছে আদরে খোদা বলছে আদরে আল্লাহ বলছে যাও গো সবাই চলে যাও কোথায় जाओ गो सबाई चले जाओ धराई पुष्पते साजाओ चतुर्दिके दाओ गो सुसंवाद कमलिते बैठा काय आमाय प्रिय मुहम्मद गो कमलिते बैठा काय आमाय प्रिय मुहम्मद अली फिरई सुरा मिलाय मी मेरे पियालाय अर फोटालो जगत बासी के खुदा तालाय अरे सिजदा करो ফেরেশতারা আদমকে ঘিরে খোদা বলে ধীরে ধীরে বলে ধীরে ধীরে কালোর সম্মানে খোদা করলো কেন দান আর ঢাকানো মেঘে কাটাই চাঁদ কামলিতে বৈঠা খায় আমায় প্রিয় মুহাম্মদ গো কামলিতে বৈঠা খায় আমায় প্রিয় মুহাম্মদ নারায় তাকবীর।